আজকে দুটার সময় আমাদের বলরামপুর গ্রামের, সেটা চিটিয়াগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ে, ওই মোহাম্মদ রাজু নামে যে ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে তার বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যাচ্ছিল, ঠিক আছে, এবং বাজারে কালীগঞ্জ বাজার থেকে বলরামপুর গ্রামের দিকে একটা মারুতি ভ্যান যাচ্ছিল, সে মারুতি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে, সঙ্গে সঙ্গে গুরুতর অবস্থায় তাকে ইসলামপুর থেকে রেফার করে মেডিকেল, কিন্তু রাস্তার মধ্যে মারা গিয়ে পরে তারা দুলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে, এখান থেকে ডাক্তার সাহেবরা দেখে তাদের মৃত্যু ঘোষণা করেছে। তো কি বাইকে ছিল না সাইকেলে ছিল? হ্যাঁ, রাজু মোহাম্মদ বাইক নিয়েছিল, আর যেই গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মারুতি ভ্যান ছিল। মুখোমুখি সংঘর্ষ না ধাক্কা লেগেছে? সেটা তো আমরা শুনেছি যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বয়স কত হবে রাজু মোহাম্মদের? আনুমানিক বয়স 14-15 বছর বয়স হবে। যে গাড়িটা ধাক্কা মেরেছে তাকে কি পুলিশ আটক করেছে? অবশ্যই, তাকে এখানকার গ্রামের আশেপাশের গ্রামের লোকজন সে দূরে পাড়াচ্ছিল, তাকে ধরেছে, ধরে পরে পুলিশের হাতে হ্যান্ডওভার করা হয়েছে তাকে।